বিপিএল এ চট্টগ্রাম পর্বের সকল ম্যাচের সময়সূচি দেখুন এবং টিকিটের মূল্য দেখুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ঢাকা পর্ব শেষে সব ফ্রাঞ্চাইজি দল এখন রয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। এক নজরে দেখে নিন বিপিএল এর চট্টগ্রাম পর্বের সকল ম্যাচের সময়সূচি। আগামীকাল শুক্রবার 13 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভার্সেস ফরচুন বরিশাল ম্যাচটি শুরু হবে দুপুর 2টা বাজে। 13 জানুয়ারি শুক্রবার খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টা বাজে। 14 জানুয়ারি শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভার্সেস ফরচুন বরিশাল ম্যাচটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। 14 জানুয়ারি শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডোমিনেটরস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। 16 জানুয়ারি সোমবার ঢাকা ডোমিনেটরস এবং সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। 16 জানুয়ারি সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। 17 জানুয়ারি মঙ্গলবার খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স দুপুর 1টা 30 মিনিটে ম্যাচটি শুরু হবে। 17 জানুয়ারি মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। 19 জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডোমিনেটরস ম্যাচটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। 19 জানুয়ারি বৃহস্পতিবার ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। 20 জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স ম্যাচটি শুরু হবে দুপুর 2টা বাজে। 20 জানুয়ারি শুক্রবার ঢাকা ডোমিনেটরস এবং ফরচুন বরিশাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টা বাজে। আজ বৃহস্পতিবার সকাল 9:30 থেকে সাগরিকা টিকিট কাউন্টার এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সন্ধ্যা 7:30 পর্যন্ত টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও। টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকা এবং সর্বোচ্চ 1500 টাকা। বিপিএল এ চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড 1500 টাকা, রূপটন হসপিটালিটি 1500 টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড 1000 টাকা, ক্লাব হাউস 500 টাকা, ইস্টার্ন স্ট্যান্ড 300 টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড 200 টাকা।